হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি বাসায় সবাই ভালো আছো, আর ইনশাল্লাহ আমিও ভালো আছি, আমরা স্যারেরা সবাই ভালো আছি। তোমাদের সাথে আমাদের সাথে দেখা হয় না, যোগাযোগ নেই, এই মহামারীর কারণে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বললেই চলে। তাই তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে, পড়াশুনো করবে। আর আমাদের এখন অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে, তোমরা এই ক্লাসগুলো যদি দেখতে চাও বা পেতে চাও, রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করবে, ইউটিউব থেকে তোমরা দেখতে পাবে, এবং ফেসবুকে যার যার ব্যক্তিগত আইডি থেকে তোমরা এই পড়াগুলো দেখতে পাবে। তাই আমি গত সপ্তাহে তোমাদের পড়াইছিলাম আজকে 9ম-১০ম শ্রেণীর জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে পড়াইছিলাম, সেদিনকার সাধু এবং চলিত রীতির পার্থক্য। আজকে পড়াবো বাংলা ভাষার শব্দভাণ্ডার। বাংলা ভাষার শব্দভাণ্ডার বলতে আমরা বুঝি বাংলা ভাষাগুলো কীভাবে আসলো, কী কী ভাষা থেকে আমার ভাষা আমরা পেয়েছি, এবং কী কী ভাষায় আমি যে কথা বলি ভাষাগুলো অরিজিনাল সত্যিকার বাংলা কিংবা অন্য কোনো ভাষা থেকে আগত কিনা। বাংলা ভাষা লেখা গোড়াপত্তন থেকে যুগের সর্বসম্ভব শব্দ নিয়ে যাত্রা শুরু করলো, নানা ভাষা সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহু পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের তুর্কি আগমনের ও মুসলিম শাসন পত্তনের সুযোগ পূর্ণক্রমে প্রচুর আরবি ও ফার্সি শব্দ যোগ করে ভাষায় নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপরে এলো ইংরেজ। ইংরেজ শাসনামলে তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ওই সব ভাষা শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষার যে শব্দ সম্ভারের সমাবেশ ঘটেছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছে। নিম্নে যে কয়টি ভাগ করা হয়েছে সেটি পাঁচটি ভাগে ভাগ করেছে। আমরা কথা বলি, আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা গেছে যে ইংরেজি কিছু শব্দ বাংলা এমনভাবে এসেছে, আরবি ফার্সি শব্দ যা আমরা বাংলা ভাষা হিসেবে ব্যবহার করি। যেমনিভাবে আমরা যদি বলি ফ্যান, ফ্যানটা আমরা জানি ইংরেজি শব্দ, কিন্তু এটা যদি বলা হয় পাখা তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে এবং সেটা তো কেমন কেমন লাগবে। তাহলে দেখো ইংরেজি শব্দটা আমাদের সাথে বাংলায় এসে মিশে গেছে নিজের মতো। শব্দ ভাণ্ডারগুলো আমরা জেনে নিই, পাঁচটি ভাগে শব্দ ভাণ্ডারকে ভাগ করা হয়েছে। এক নম্বর তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম শব্দ কি? যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যে শব্দটা আমরা বুঝতে পারি সোজাসুজি সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমনিভাবে আমরা যদি বলি এর অর্থ হলো তৎ মানে তা, সম মানে সমান, তার সমান, অর্থাৎ সংস্কৃত। ইদর দেবন চন্দ্র সূর্য নক্ষত্র ভবন ধর্ম পাত্র মনুষ্য ইত্যাদি, এই ভাষাগুলো সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় এসেছে। দুই নম্বরে আসছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দটা কি আমরা দেখি? যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারা প্রকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভবের পারিবারিক শব্দ, এর অর্থ হল তৎ মানে তা, ভব মানে উৎপন্ন। যেমন সংস্কৃত হস্ত, প্রাকৃত হোত, আর তদ্ভব হল
হাড়। তা তিনটা দাপে আমরা পাচ্ছি, প্রথমত সংস্কৃত, তার প্রাকৃত মূল যেটা বলি আমরা সেটা, তারপর হলো তদ্ভব। সংস্কৃত আছে চর্মকার, প্রাকৃত হলো চমার, তদ্ভব তদ্ভব হলো চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তিন নম্বরে অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চি পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, সেগুলিকে বলে অর্ধ তৎসম শব্দ। মানে এই ভাষাগুলোর সামান্য কিছু পরিবর্তন হয়, সম্পূর্ণভাবে পরিবর্তন হয় না, কিছুটা পরিবর্তন হয়। তৎসম মানে সংস্কৃত, আর অর্ধ মানে তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুচ্ছি, এই শব্দগুলোকে যথাক্রমে সংস্কৃতে বলা হয় জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুচ্ছি শব্দ থেকে আগত। আমরা বুঝি এই শব্দগুলো হলো কিছু পরিবর্তন হয়েছে, যাকে বলা হয় অর্ধ তৎসম। দেশি শব্দ, আমরা দেশি শব্দ কী কী দেখি বাংলাদেশের আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়ে রয়েছে, এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোনো ভাষা থেকে এসেছে তা হদিস মেলে, যেমন কুড়ি অর্থ বিষ, কোল ভাষা পেট, উদর পেট পুড়িয়ে খাওয়া কোল ভাষা, তামিল ভাষা চুলা যাকে বলে উনন, মুন্ডারি ভাষা এরূপ দেশি শব্দ, পুলা গঞ্জ চোঙ্গা টোপর ডাব ডাগর ডেকি ইত্যাদি। এই শব্দগুলো বহু দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়। বিদেশি শব্দ, রাজনৈতিক ধর্মীয় সংস্কৃতিগত বাণিজ্যিক কারণে বাংলাদেশের আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিছে, এ শব্দকে বলা হয় বিদেশি শব্দ। যে শব্দগুলি আমাদের দেশে না, অন্য দেশ থেকে আসছে, ভারত থেকে আসছে হিন্দি ভাষা, পাকিস্তান থেকে আসছে উর্দু ভাষা, আরব থেকে আসছে আরবি ভাষা, ইংল্যান্ড লন্ডন থেকে আসছে ইংরেজি ভাষা, চীন থেকে আসছে চায়না ভাষা, জাপান থেকে আসছে জাপানি ভাষা, মালয়েশিয়া থেকে আসছে মালয় ভাষা। এই বিভিন্ন দেশের যে ভাষাগুলো আসছে, যে ভাষাগুলো আমরা ব্যবহার করি, সেই ভাষাগুলো বলা হয় বিদেশি ভাষা। বিদেশি ভাষাগুলো আছে যেমন উপকরণ রূপে বিদেশি শব্দ এদেশের ভাষায় গৃহীত হয়েছে, এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষার কিছু শব্দ একইভাবে বাংলায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার, মালয়, চীন, জাপান একটু আগেই বলেছিলেন, এই সকল দেশ থেকে ভাষাগুলো বাংলা ভাষায় এসেছে। এই ভাষাগুলোকে আবার এক নম্বর আরবি ভাষা, বাংলা ব্যবহৃত আরবি শব্দকে দুইভাবে বাক্য রয়েছে, একটা হলো ধর্ম সংক্রান্ত শব্দ, আর হলো প্রশাসনিক ও সংস্কৃতি শব্দ। ধর্মসংক্রান্ত শব্দগুলো কি, আমরা যেগুলো সাধারণত বাংলা হিসাবে ব্যবহার করি, আল্লাহ, ইসলাম, ইমান, উজু, কোরবানি, কোরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম,
তওবা, তসবিহ ইত্যাদি। প্রশাসনিক ও সংশ্লিষ্ট শব্দ মানে যেগুলো অফিস আদালতে ব্যবহার হয়ে থাকে এবং ব্যবহার করা হয়। আদালত আলে ইনসান ই উকি ওজোর এজলাস এলেন কানুন ইত্যাদি। ফার্সি শব্দ, ফার্সি শব্দ তিন ভাগে বিভক্ত। ধর্ম সংক্রান্ত শব্দ, প্রশাসনিক ও সংস্কৃতি শব্দ, বিবিধি শব্দ। ফার্সি শব্দ যেমন ধর্ম সংক্রান্ত খোদা, গুনা, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। প্রশাসনিক কারখানা, চশমা, জমানবন্দি, তারিখ, তোষক, দপ্তর, দরবার, দস্তখত ইত্যাদি। বিবিধ শব্দ আপনি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস ইত্যাদি। ইংরেজি শব্দ, ইংরেজি শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে অনেকটা ইংরেজি উচ্চারণ মতো। ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টি, নোবেল, নেট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল ইত্যাদি। পরিবর্তিত উচ্চারণ হলো আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি। ইংরেজি ছাড়া অন্যান্য ইউরোপীয় শব্দগুলো যে ভাষাগুলো ভাষাগুলো আমাদের ভাষায় এসেছে সেগুলো পড়তে গেছে। আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি ইত্যাদি। ফরাসি শব্দ কার্তুস, উপর, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি। ওলন্দাজ, ইস্কাপান, টেক্কা, রুদন, তুরু, হর্ত ইত্যাদি। অন্যান্য ভাষা আছে আগত যেগুলো গুজরাটি, খদ্দ, হরতাল ইত্যাদি। পাঞ্জাবি, চাহিদা, সে ইত্যাদি। তুর্কি, চাকর, চাপ, কু, তো, তালবা ইত্যাদি। চীনা শব্দ থেকে গেল চা, চিনি। মায়ানমার থেকে ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি। জাপানি, রিক্সা, হারিকেন। তা আমরা যে ভাষাগুলো বিভিন্ন ভাষা থেকে বাংলা ভাষায় এসে তারা স্থান দখল করে নিয়েছে, বাংলার আসনে তারা বসে আছে, কিন্তু আমরা বাংলা ভাষা হিসাবেই ব্যবহার করে থাকি। যেমনিভাবে আমরা অনেক কিছু বলি যেগুলো অর্থ আজ পর্যন্ত আমরা জানি না। ক্যামেরা, আমরা আজ পর্যন্ত জানি না ক্যামেরা ইংরেজি না বাংলা, কিন্তু সেটা হলো ইংরেজি শব্দ। সানগ্লাস, আমরা জানি না মনোজের অর্থ কী। বিদেশ থেকে এমন কিছু শব্দ এসে বাংলায় স্থান করে নিয়েছে, নিজস্ব ভাষার মতো আপন করে নিয়েছে। তোমরা এই পড়াগুলো বাসায় পড়বে, নৈবৃত্তিকের জন্য অনেক সহায়ক হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ। কয় মিনিট?